একটা ফোন রিসেট করার পরে আপনি স্বাভাবিকভাবেই কিছু প্রবলেম ফেস করবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ফোনে সিম কার্ড শো করে না। স্বাভাবিকভাবে যে অ্যান্ড্রয়েড 5, 6, 7 এই ফোনগুলোতে হচ্ছে এই সমস্যা ফেস করবেন। বিশেষ করে আপডেট লেভেলের যে অ্যান্ড্রয়েড সেগুলোতে এই সমস্যাটা খুবই কম ফেস করবেন। আপনার ক্ষেত্রে যদি ওই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনি একটু করে নেবেন যে আপনার ফোনটা কিন্তু ওল্ড লেভেলের, এটা একটু দেখে নেবেন। তো যাই হোক, যে ধরনের ফোন হয়ে থাকুক, আপনি যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিও দেখাবো কিভাবে এই ধরনের সমস্যা খুব সহজেই আপনি সমাধান করতে পারেন। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করলাম, এরপরে আপনি স্ক্রিনটা আমার দেখতেই পাচ্ছেন। তো সাপোজ এটাই হচ্ছে আমার সিম শো করে না, যদিও এই ফোনটায় সিম স্টিল শো করতেছে, অর্থাৎ এই ধরনের সমস্যা আমি ফেস করেছি অ্যান্ড এটার সলিউশন আমি নিজে করেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের সামনে চলে আসলাম। তো এটা কিভাবে করলাম অ্যান্ড কোন কোন সেটিংস করলাম সেটাই এখন দেখাবো। তো এই জন্য হচ্ছে আপনার ফোনটা এভাবে করে হাতে নেবেন অ্যান্ড দেন হচ্ছে সেটিংস অপশনটা ওপেন করবেন। সেটিংস প্রথমে হচ্ছে এইটা চেক করে নেবেন, বেসিকলি বেসিক যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ফোন ঠিকভাবে সিম কার্ডটা ঢুকিয়েছেন কিনা, ফোনটা একটু রিসেট করে নেবেন, মানে আই মিন রিস্টার্ট করে নেবেন। এরপরেও যদি কাজ না হয়, আই মিন সিমটা ফোন সিম হচ্ছে ঠিকভাবে ইনস্টল করেছেন, সব কিছু ঠিক আছে, তাহলে বেসিক, তারপরে হচ্ছে এই কাজগুলো করবেন। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ। যাই হোক, প্রথমে আপনাকে অ্যাপ প্রিফারেন্স থেকে অ্যাপটা রিসেট করতে হবে, আর এটা হচ্ছে অনেকেই এখন মাথার উপর দিয়ে যাচ্ছে এটা আবার কি। যাই হোক, এই জন্য সেটিংসের নিচে আসবেন, দেখতে পাচ্ছেন যে সিস্টেম অপশন এভাবে চলে আসবেন। এটায় আসার পরে এই যে অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছেন এটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রিসেট অপশন দেখতে পাচ্ছেন এটায় ক্লিক করবেন। এরপরে যে রিসেট অ্যাপ প্রিফারেন্স এটায় ক্লিক করবেন। এটায় ক্লিক করলে কী হবে, আপনার ফোনের অ্যাপগুলো সব রিসেট হয়ে যাবে, অর্থাৎ এমনও হতে পারে যে আপনার ফোন থেকে যত ধরনের অ্যাপ ইনস্টল করা আছে ওগুলো ডিলিট হয়ে যাবে। সো এই অ্যাপসগুলো ডিলিট হয়ে গেলে আপনাকে নতুন করে আবার ওটাকে রিইনস্টল করতে হবে, তারপরেই হচ্ছে আপনি এই কাজটা সহজে শুধু, অর্থাৎ সিমটা শো হবে। তো এরপরেও যদি বাই চান্স হচ্ছে শো না হয় সিমটা, সেক্ষেত্রে আপনাকে আর একটা কাজ করতে হবে। ওকে, তো এরপরে হচ্ছে আর একটা বিষয় বলে নিই, আপনার যারা ওল্ড লেভেলের ফোন অর্থাৎ অনেক আগের ফোন সেগুলোর ক্ষেত্রে এই যে রিসেট অপশন অ্যাপ প্রিফারেন্স এটা কিন্তু এখানে পাবেন না। আপনারা সেক্ষেত্রে এই যে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এটায় ক্লিক করবেন, অর্থাৎ অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন না থাকলেও অ্যাপস বলে কিন্তু একটা অপশন রয়েছে। ওকে, তারপরে এভাবে অল অ্যাপগুলো শো করবে, এখানে যে সি অল অ্যাপ এভাবে করে শো করবে, সব অ্যাপগুলো আপনাদের অ্যাপ ইনফোতে আসার পরে আপনার ফোন থেকে একটু সেটিংসটা ভিন্ন হতে পারে। এরপর এই যে থ্রি ডট আইকন, এখানে মোর অপশন, মোর অপশনে ক্লিক করলে হচ্ছে আই এম সরি দ্যাট থ্রি ডট আইকন, তো এই যে থ্রি ডট আইকনে দেখতে পাচ্ছেন অ্যান্ড এই যে রিসেট অ্যাপ প্রিফারেন্স, রিসেট অ্যাপ প্রিফারেন্স এখানেও কিন্তু পেয়ে যাবেন। তো ওল্ড ফোনগুলোতে কিন্তু ওভাবে না পেলেও এভাবে পাবেন, ঠিক আছে। এই গেল আমাদের প্রথম স্টেপ। এরপরে আমাদের দ্বিতীয় স্টেপটা কাজ করতে হবে, অর্থাৎ প্রথম স্টেপে যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয় স্টেপটা ফলো করবেন। এই জন্য আমাকে সিমস অর্থাৎ সেটিংসে আসতে হবে, এরপরে অ্যাপ অ্যাপে আসবেন। অ্যাপে আসার পরে সি অল অ্যাপ এখানে ক্লিক করবেন, অর্থাৎ সব অ্যাপগুলো এভাবে করে শো হবে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে খুঁজে বের করবেন সিম টুল কিট, দেখতে পাবেন সিম টুল কিট নামে কিন্তু একটা অ্যাপস হচ্ছে রয়েছে, যেটা হচ্ছে ফোনের একটা অ্যাপস। দেখতে পাচ্ছেন আমি সাকসেসফুলি সিম টুল কিটটা খুঁজে পেয়েছি, এইটা হচ্ছে সিম টুল কিট। তো এইটার উপর ক্লিক করার পরে এই যে স্টোরেজ দেখতে পাচ্ছেন, স্টোরেজে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করার পরে ওকে চাইবে অ্যান্ড হচ্ছে ওকে ক্লিক করবেন। অর্থাৎ এক কথায় ক্লিয়ার মানে সিম টুল কিটটাকে ক্লিয়ার ডাটা করতে হবে, যেটা অনেকেই পারি, যেটা খুবই সহজ। অর্থাৎ এখানে স্টোরেজে ক্লিক করলে এখানে ওকে দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু আমি অলরেডি একবার করেছি সেহেতু আর করতে চাই না, এটা করলেই হবে। এরপরে এই দুইটা দুইটা কাজ আপনি করবেন, তারপরে কী করবেন ফোনটাকে রিবুট করবেন, বা এই যে দেখতে পাচ্ছেন চেপে ধরে এই যে রিস্টার্ট বা রিবুট যেটা আপনাদের ফোনে থাকে ওটা দেবেন, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনার ফোনটা আশা করি সিমটা খুব সহজেই শো হবে। আর এটা নিয়ে আর কোনো হ্যাসল নেই। এরপরেও যদি একান্ত কোনো ধরনের সমস্যা ফেস করেন বা না আসে, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার ফোনটা আবার রিসেট করতে হবে। রিসেট করলেই কিন্তু এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।